নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি খবর ননস্টপ। আর শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখবো, শিশু পাচারের তদন্তে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। কেষ্টপুরের প্রফুল্ল কারণে স্পেক হোম, সরকার নির্দিষ্ট স্পেশাল অ্যাডাপটেশন এজেন্সি, এখানেই কি চলতো শিশুর বিকিকিনি? সন্দেহজনক গতিবিধি সামনে আসায় 2015 সালে ওই হোম বন্ধ করে দেওয়া হয়। হোমের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছিল জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। স্বামীর শিশু পাচারের ব্যবসা জানতে পেরে গিয়েছেন, তাই তাকে পাগল সাজিয়ে নেশামুক্তি কেন্দ্রে পাঠানো হয়েছে। মাত্র কয়েকদিন আগে 24 ঘন্টায় অভিযোগ করেন এক মহিলা। গোপন ক্যামেরায় তোলা তার সেই ইন্টারভিউ আপনাদের দেখিয়েছিলাম আমরা। ওই মহিলার স্বামী অর্থাৎ স্পেক হোমের মালিক পলাতক, তাকে খুঁজছে সিআইডি। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব নিউজরুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, মাত্র কয়েকদিন আগেই দেখেছিলাম যেরকম চাঞ্চল্যকর অভিযোগ ওই মহিলা তুলেছিলেন, এবং ওই স্পেক হোমের যিনি মালিক অর্থাৎ ওই মহিলার স্বামী, সে পলাতক। 2015-র পর থেকে ওই স্পেক হোম বন্ধ, এখনো পর্যন্ত এই বিষয়ে কি আপডেট রয়েছে? দেখো, চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য উঠে এসেছে অর্পিতা। এই যে স্পেক হোম, সেই স্পেক হোম কিন্তু স্পেশাল অ্যাডাপটেশন সেন্টার হিসেবে অর্থাৎ সাইর আন্ডারে ছিল, যেখানে সাকি, যেখানে ধরুন কারুর বাবা বা মা তিনি আসামি, সেই বাবা মায়ের সন্তান কোথায় থাকবে এবং সেই কথা মাথায় রেখেই চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এই সাইয়ের কাছে বাচ্চাদের রাখে। কিন্তু সেখান থেকেও যদি কোনো বাচ্চার অ্যাডাপটেশন করাতে হয়, তবে অবশ্যই বাবা বা মায়ের যে কোনো একজনের কিন্তু পারমিশন লাগে। 2014 সালে দেখা যাচ্ছে যে একটি ঘটনা, যেখানে একটি দুমাসের শিশু, সেই দুমাসের শিশুর খোঁজ খবর পাওয়া যায়নি, তার বাবা খুনের আসামি, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, কিন্তু তিনি তার আইনজীবীদের কাছে এই সন্দেহ প্রকাশ করেছিলেন যে তার সন্তান, দুমাসের সন্তান কোনোভাবে কিন্তু হারিয়ে গিয়েছে। অর্থাৎ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি যে সায়ের কাছে রাখতে দিয়েছিল উত্তর চব্বিশ পরগনার, এই সায়ের আন্ডারেই ছিল স্পেক হোম, যেটি একটিমাত্র এরকম হোম ছিল। সেখান থেকে কিন্তু এই সন্তান মিসিং হয়ে যায় এবং তারপর জানা যায় পুলিশ ইনভেস্টিগেশন করার জন্য কিন্তু চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে 2014 দফায় দফায় চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু তারপরেও উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন এবং তৎকালীন যে আইসি, তারা যে কোনো রকম ভাবে কান দেননি তা কিন্তু স্পষ্ট। তার কারণ, তারপরেও বেশ কিছু সময় ধরে চলেছে এই স্পেক হোম। শুধু তাই নয়, এই দুমাসের বাচ্চাটির পরেও অনেকগুলো বাচ্চা কিন্তু ওখান থেকে হারিয়ে গিয়ে সন্দেহজনকভাবে। এই মুহূর্তে ওই আইনজীবীরা, আইনজীবীদের একাংশ বারাসাত কোর্টের, তারা কিন্তু হাইকোর্টে ফের মুভ করার কথা চিন্তা ভাবনা করছেন এবং সেই বাচ্চারা কোথায় গেল সে বিষয়ে সন্দেহ উঠেছে। অন্যদিকে খড়দার দুই চিকিৎসক দম্পতির নাম উঠে এসেছে সিআইডি তদন্তে, যারা এই বাচ্চাদের কিন্তু ওই স্পেক থেকে নিয়ে এসেছিলেন। মমিতা, আমাদের সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। তার আগে একবার জেনে নিয়ে, আমাদের প্রতিনিধিও যেরকম জানালেন যে এই স্পেশাল অ্যাডাপটেশন এজেন্সি অর্থাৎ সংক্ষেপে এবং এই যে সমস্ত শিশুর বাবা কিংবা মা সাজাপ্রাপ্ত আসামি, তারাই এই হোমে স্থান পায়। উত্তর চব্বিশ পরগনার এই ধরনের সা ছিল স্পেক হোম। প্রশাসনের আতশকাচের নিচে এই হোম প্রথম আসে এক সাজাপ্রাপ্ত আসামির শিশু উদয় হয়ে যাওয়ার পরে। শ্রী অশোককে খুনের মামলায় সাজা পান দীপঙ্কর মণ্ডল এবং ধরা পড়ার সময় তার দুই মাসের একটি শিশু ছিল, নাম লোকনাথ, তার স্থান হয় এই স্পেক হোমে। বিচার প্রক্রিয়া বছর দুয়েক চলে এবং এরই মাঝে নিজের সন্তানকে দেখতে চান দীপঙ্কর, কিন্তু জানা যায় শিশু ইতিমধ্যেই এক চিকিৎসক দম্পতিকে দত্তক দেওয়া হয়ে গেছে। উনি বললেন যে বাচ্চাটা অলরেডি অ্যাডাপশন নিয়েছেন এক ডাক্তার, বাচ্চাটার নাম হচ্ছে লোকনাথ, সেই লোকনাথকে অ্যাডাপশন নিয়েছে এক বাচ্চা, এক ডাক্তার, এবং যে প্রক্রিয়াতে অ্যাডাপশন নিয়েছে প্রেসিডেন্ট হিসেবে উনি নিজে বলছে এই প্রক্রিয়াটা ছিল ভুলে ভরা। কাজেই উনি সেই রিপোর্টেই বললেন যে প্রয়োজনে এই রিপোর্টটাকেই একটা কমপ্লেন হিসাবে ট্রিট করে যাতে কেস স্টার্ট করা যায়, এটা উনি লিখলেন বা বললেন। কাজেই বাচ্চাটাকে কিন্তু দেখানোর ব্যবস্থা এখন পর্যন্ত হলো না বা হয়নি। আমরা সরাসরি চলে যাব নিউজ রুমের প্রতিনিধির কাছে। অর্থাৎ মৌমিতা, স্পষ্টত বলা হচ্ছে যে যে প্রক্রিয়ায় দেওয়া হয়েছে দত্তক, সেই প্রক্রিয়াটাই ভুলে ভরা, এবং এই প্রশ্ন তো উঠছে যে এতদিন হয়ে গেল, এখনো কিন্তু কাদের দত্তক দেওয়া হয়েছে, অর্থাৎ সেই বাচ্চার কোনো খোঁজ পাওয়া যায়নি।
একদমই তাই। এবং 2014 এ দেখা যাচ্ছে দফায় দফায় আগস্ট মাসের পর থেকে দফায় দফায় সিডব্লিউসির তৎকালীন প্রেসিডেন্ট তিনি চিঠি দিয়েছিলেন, সিডব্লিউসির তরফ থেকে সতর্ক করা হয়েছিল, জেলা প্রশাসনের কাছে বারবার করে চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু কোন রকম কিন্তু তারা যে মুভ করেনি তার প্রমাণ যে এই দীপঙ্কর এই দু মাসের শিশুটির পরেও কিন্তু অনেকগুলো শিশু সেখান থেকে মিসপ্লেস হয়ে গেছে, হারিয়ে গিয়েছে বা বিক্রি করে দেওয়া হয়েছে। কিন্তু এই সন্তানগুলো দীপঙ্কর জানতে চাইছেন যে লোকনাথ এখন তাহলে কোথায় এবং লোকনাথকে কার কাছে তুলে দেওয়া হয়েছে। তিনি জানতে পারলেন না দু মাসের তার সন্তান কার কাছে তাহলে চলে গেল, এই বিষয়ে জানতে চেয়ে কিন্তু উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্টে মুভ করার কথা চিন্তা ভাবনা করছেন দীপঙ্করের আইনজীবীরা। ধন্যবাদ মৌমিতা। স্পেক হোমের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছিল খোদ উত্তর চব্বিশ পরগনা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। একাধিক শিশুর খোঁজ না মেলায় হাবড়া থানায় অভিযোগও জানানো হয়। হোমে কি কি অনিয়ম হতো কমিটির প্রধান নিজেই তা জানিয়েছেন। দেখুন, স্পেক আমাদের উত্তর চব্বিশ পরগনা স্পেশাল অ্যাডপশন এজেন্সি ছিল। আমাদের এখানে যে সমস্ত অ্যাবেন্ডেন্ট বেবি কিংবা অরফ্যান বেবি যেগুলো রেস্কিউ করে আমাদের কাছে পুলিশ কিংবা চাইল্ড লাইন প্রডিউস করতো, সেই সমস্ত বাচ্চাকে আমরা টেম্পোরারি কাস্টাডিতে সেফ কাস্টাডিতে রাখতাম হচ্ছে স্পেকে। কিন্তু পরবর্তীকালে যখন আমরা সেই বাচ্চাগুলোকে প্রোডাকশনের জন্য ডাকা হতো কিংবা আমরা নিজেরা সেখানে ভিজিট করতাম, সেখানে গিয়ে দেখতাম যে বিস্তর গলদ আছে, মানে যে বাচ্চা আমরা দিয়েছি ঠিক সেই বাচ্চাই আমাদেরকে দেখানো হতো না। তো এরকম সন্দেহ প্রকাশ করাতে আমরা বিভিন্ন আমাদের ডিপার্টমেন্টে জানাই এবং ডিপার্টমেন্ট থেকে তারা তাদের আভ্যন্তরীণ ইনকোয়ারি করে। তারপরে বোধহয় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে 2015 সালের এপ্রিল মাসে ওটা বন্ধ হয়ে গেছে এবং ওখানে যতগুলো বাচ্চা আমাদের ছিল সবকটা বাচ্চাকে রেস্কিউ করা হয়েছে। কোনো বাচ্চা আমরা যখন স্পেশাল অ্যাডপশন এজেন্সিতে দিতাম তার একটা ইনকোয়ারি পুলিশের পাশাপাশি সেই সাও করতো, তো ওরা এই এনকোয়ারিটাই সম্পূর্ণ ভুল ভাল করে আমাদের কাছে জমা করতো। যদি কারো মানে মা কোথাও থেকেও থাকে সেক্ষেত্রে যদি সিডাব্লিউসিকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হতো যে ওর কোনো মানে মা আছে। আর একটি বিষয় যেটা ওর মানে যে সমস্ত সে সম্পর্কে আমার খুব সন্দেহ হয়েছিল সেটা হচ্ছে ওরা প্রায়শই এসে বলতো যে কুমারী মায়েরা নাকি তাদের কাছে বাচ্চা দিয়ে গেছে এবং কুমারী মা যখনই বাচ্চা দিয়ে গেছে সেই বাচ্চাটা সারেন্ডার সে করেছে। তখনই আমরা এই দুই একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সন্দেহ হয় যে এখানে নিশ্চয়ই কিছু একটা সাজানো আছে, তাই এনকোয়ারি করা হয়েছে এবং তার ফলাফল তো আপনারা সবাই জানেন।